नमस्कार बंधुरा, एडुकेशन स्टाडी आपके स्वागत जाना। बंधुरा वायरलेस ऑपरेटर क्लास स्टार्ट करो से प्रथम सेमीकंडक्टर फिजिक्स स्टार्ट करूँ अपने अनेक डिमांड आगे प्री सिलेबस कवर कराते तो मेन्स सिलेबस कारण सेमीकंडक्टर फिजिक्सटा मेन्स सिलेबस आो प्री सिलेबस कवर करान आज के स्टार्ट करेंट इलेक्ट्रिसिटी एट दुटो तीनटे क्लसर मध्य पुरो चैप्टारे कन्सेप्ट देखे नब एवं एखान जे जे टाइप कोश्चन अर्थात एम सिक्यू होते सेगुलो प्रैक्टिस करे नेब। तो दुटो मैक्सिमाम चारटे क्लसर मध्य चैप्टार्ट कमप्लीट हो जाए। तो बंधुरा अपन का प्रथम ही रिक्वेस्ट जदि आपन भिडियो भलो लागे जदि आपनारा बुझते पारें तो प्लिज बंधुरा लाइक करबें और जदि चैनल आपनी नतून हन तहले चैनल के सबसक्राइब करबें और भिडियो की शेयर करबें कारण आपनारा जदि साथे थाकें तबेई सम्भव ये सीरीजटा के एगिए निये जावा। तो बंधुरा आज के शुरू होक कारेंट इलेक्ट्रिसिटी। करेंट इलेक्ट्रिसिटी आज के शुरू करब। करेंट इलेक्ट्रिसिटी करेंट इलेक्ट्रिसिटी अंडारे प्रथम जे पॉइंटा बोझा दरकार से करेंट। ये करेंट की जिनिस देखो बंधुरा सब किछु एनार्जी। एनार्जी बोलते धरुन कोनो डैम आछे से डैमे कि आछे जल भर्ती आछे। जल भर्ती आछे माने कि सेखाने पोटेंशियल एनार्जी आछे स्थिति शक्ति आछे जेटाके आमरा बोले थाकि साइंसेर भाषाय MGH। एखन सेई ड्यामटा जदि खुले देवा हय ताहले सेखान थेके जल बेरिये आसे। तो जल बेरिये जल आपनार नाला विभिन्न कैनल एर मध्य दिए जल जाए। तो जल जखन जाच्छे तखन जलेर मध्ये कोन एनार्जी आछे काइनेटिक एनार्जी आछे जेटाके आमरा बोली साइंसेर भाषाय हाफ एम ভি স্কয়ার। এইবার ওই যে জল যাচ্ছে ক্যানালের থ্রু দিয়ে তখন যদি কোনো জায়গায় ওখান থেকে আপনি টারবাইন লাগিয়ে দেন তো সেখানে টারবাইন ঘুরবে। অর্থাৎ আমার বক্তব্য এইটাই এনার্জি ট্রান্সফার হচ্ছে। প্রথমে ছিল পটেনশিয়াল এনার্জি সেখান থেকে হলো কাইনেটিক এনার্জি। এবার কার মাধ্যমে হচ্ছে জল যাচ্ছে বলে দেখুন পটেনশিয়াল এনার্জিটা কোথায় স্টোর আছে জলের মধ্যে স্টোর আছে যখন ড্যামের ভেতরে থাকে জলকে স্টোর করে রাখা হয়েছিল। তারপরে যখন জল ফ্লো হচ্ছে ওয়াটার যখন ফ্লো হচ্ছে তখন আমরা কাইনেটিক এনার্জি পাচ্ছি। ठीक करेंट इलेक्ट्रिसिटी तो एक ही घटना। करेंट इलेक्ट्रिसिटी चैप्टारे आपके बुझते हैं जो एखे एनार्जी ट्रांसफार हो तो एनार्जी ट्रांसफार हो कार माध्यमे चार्जर फ्लोर माध्यमे। चार्ज जख फ्लो हो एनार्जी ट्रांसफार हो एक सेकेंडे कत परिमाण चार्ज फ्लो होटार ही नाम हे कारेंट। तेल जी बोली कारेंटे डेफिनेशन क्यी अर्थात कारेंट क्यी কারেন্ট হচ্ছে চার্জ ফ্লো হওয়ার নাম। ঠিক আছে ধরুন এইরকমভাবে যে চার্জ আমি দেখাচ্ছি ধরুন সার্কিট এঁকে ধরুন আপনারা দেখেছেন সবাই যে কয়লা যেখানে কয়লার বা কয়লার যে কনভেয়ার যেখানে থাকে বা আপনারা সিম্পল যদি আপনাদের সাইকেলের চেন নেন সব এক্সাম্পলগুলোকে ধরা যায়। ধরুন কয়লার যে কনভেয়ার আছে সেখানে ধরুন এখানে ধরুন মোটর আছে আমি যদি কানেক্ট করি এরকমভাবে বেল্টকে তো কি হয় ধরুন এখানে ইলেকট্রিক এখানে কোনো মোটর আছে জেনারেটর আছে তো এখানে কি হয় কয়লা রাখা হচ্ছে কয়লা যাচ্ছে দেখুন কয়লা যাচ্ছে কয়লা গিয়ে এখানে কয়লা রেখে দেওয়া হচ্ছে দিয়ে এই বেলটা কি হচ্ছে এই বেলটা আবার ঘুরে এরকমভাবে চলে আসছে আবার এখানে কয়লা রাখা হচ্ছে। ঠিক আছে তো এই দেখুন এই যে যাচ্ছে এটাকে আপনি যদি সার্কিটের মতো কনসিডার করেন তাহলে এই যে কয়লা যাচ্ছে পরপর এটাকে আপনি যদি চার্জের মতো করে কনসিডার করেন তাহলে এরকমভাবে যে চার্জ ফ্লো হয় একটা কন্টিনিউয়াস পথে। বারবার বলছি দেখুন এখানে যদি সাপোজ যদি পথটাকে ব্রেক করে দিই তাহলে কি এই কয়লার যে মেশিনটা কয়লা রাখার সেটা কি কাজ করবে তেমনি কাজ করবে না। তেমনি চার্জ সর্বদা ফ্লো হয় কোনো কন্টিনিউয়াস পথে। মাঝে যদি সার্কিটটা কোনো কারণে ব্রেক হয়ে যায় তাহলে কিন্তু চার্জ ফ্লো হবে না অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট তৈরি হবে না। তাহলে ইলেকট্রিক কারেন্ট তৈরি হওয়ার জন্য চার্জের ফ্লো হওয়ার তো দরকারই কিন্তু কন্টিনিউয়াস পথ থাকা দরকার। যতক্ষণ না সার্কিটে কন্টিনিউয়াস পথ থাকবে তার আগে পর্যন্ত কিন্তু ইলেকট্রিক কারেন্ট তৈরি হতে পারে না। তাহলে আমরা যদি এক কথায় কারেন্টের ডেফিনেশন লিখি কারেন্টের ডেফিনেশন কী লিখব রেট অফ ফ্লো অফ চার্জ রেট অফ ফ্লো অফ চার্জ এটা কি হলো কারেন্টের ডেফিনেশন রেট অফ ফ্লো অফ চার্জ। আর একটা ইম্পর্টেন্ট কন্ডিশন কি বললাম কারেন্ট পরিবহন হওয়ার জন্য ইলেকট্রিক কারেন্ট তৈরি হওয়ার জন্য চার্জের
মুভমেন্টও দরকার, বাট সেটা কন্টিনিউয়াস পথে হওয়া দরকার। যদি কন্টিনিউয়াস পথ না থাকে, সার্কিট যদি মাঝে ব্রেক থাকে, তাহলে কিন্তু চার্জ ফ্লো হলেও কারেন্ট পরিবহন হবে না। তো এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। এবার কারেন্ট ফ্লো হওয়ার রেজাল্ট কী? আপনারা জানেন কারেন্ট ফ্লো হওয়ার কারণেই আমরা লাইট পাই, হিট তৈরি হয়, মোবাইল চলে, টিভি চলে, এগুলো সবই হচ্ছে এক্সাম্পল। কিসের না কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের রেজাল্ট এগুলো। ইলেকট্রিক কারেন্ট কার রেজাল্ট? চার্জের ফ্লো হওয়ার রেজাল্ট। তাহলে আশা করি কারেন্টের ডেফিনেশন কী বা কারেন্ট কী জিনিস আপনার কোনো সমস্যা নেই। এবার এইটাকে আমরা কীভাবে প্রকাশ করি? আই কারেন্ট ইকুয়ালস টু আমরা লিখি কিউ ডিভাইড বাই টি। কিউকে কী বলা হয়? কিউকে বলা হয় কিউ কী? কিউ হচ্ছে চার্জ, আর টি কী? টি হচ্ছে টাইম। এইটাই যদি খুব ক্ষুদ্র, খুব স্মল অ্যামাউন্টের কারেন্টের জন্য আমরা ডিনোট করি, তাহলে আমরা লিখি আই সমান ডি কিউ আপন ডিটি। এইবার আপনারা সবাই জানেন যদি আমি লিখি ডিটি সমান ওয়ান সেকেন্ড, ডিটি সমান ওয়ান সেকেন্ড, তাহলে আমি লিখতে পারি আই সমানই হচ্ছে ডি কিউ। তার মানে কি? এক সেকেন্ডে যে পরিমাণ চার্জের পরিবহন হয় তাকেই বলি আমরা কারেন্ট। এক সেকেন্ডে বা একক সময়ে, আপনি এটা এক সেকেন্ড না বলে আপনি একক সময় বলতে পারেন, একক সময়ে যে পরিমাণ, এবার যদি আমি এক সেকেন্ড লিখি তাহলে এটা কুলম ধরবো, ঠিক আছে? এক সেকেন্ডে বা একক সময়ে যে পরিমাণ চার্জের পরিবহন হয় তাকে আমরা বলে থাকি ইলেকট্রিক কারেন্ট। এবার ইলেকট্রিক কারেন্টের ইউনিট কী? আপনারা সবাই জানেন অ্যাম্পিয়ার, বা আমরা কী লিখি? এ দিয়ে ডিনোট করি, অ্যাম্পিয়ার বা এ দিয়ে ডিনোট করি, এটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্টের ইউনিট বা একক। এরপরে দেখুন বন্ধুরা, ইলেকট্রিক কারেন্ট থেকে যে কোশ্চেনটা পরীক্ষায় আসে, একটা কোশ্চেন তো এটা আসতে পারে যে ইলেকট্রিক কারেন্টের ডেফিনেশন কী, সেটা তো আপনারা শিখে নিলেন, যে রেট অফ ফ্লো অফ চার্জ, বা ইকুয়েশন থেকে আপনাকে কোশ্চেন দিতে পারে যে আই সমান কিউ বাই টি। এখানে সাপোজ আপনাকে কোশ্চেন দিল যে নিচের কোন সম্পর্কটি সত্য বলে চারটে অপশান দিল। সাপোজ একটা অপশান দিল ধরুন কিউ সমান আই টি, একটা অপশান দিল ধরুন আই সমান কিউ টি, একটা অপশান দিল ধরুন টি সমান আই কিউ, আর অপশান ডি দিল ধরুন নান, কোনোটাই নয়। তো আপনারা জানেন এর উত্তর হবে অপশান এ, কিউ সমান আই টি, কারণ আমি করিয়ে দিয়েছি এখানে আই সমান কিউ বাই টি বা কিউ সমান আই টি, যা লিখবেন তাই চলবে। তো এই ধরনের কোশ্চেন পরীক্ষায় হয়, আপনাদের পরীক্ষায় ওয়্যারলেস অপারেটরের পরীক্ষায় খুব ডেপথ লেভেলের কোশ্চেনে করা হবে না, ডিপ লেভেলের কোশ্চেন করা হবে না, আপনাদের একদম বেসিক আন্ডারস্ট্যান্ডিং ওপর কোশ্চেন করা হবে। আর আপনারা যদি আপনাদের প্রি সিলেবাসটা দেখেন কারেন্ট ইলেকট্রিসিটি, তাহলে সেখানে স্পষ্ট লিখিয়ে দেওয়া আছে যে অ্যাকচুয়ালি কী কী আপনাকে পড়তে হবে আর কতটা ডিপে আপনাকে পড়তে হবে। তো কারেন্টের ডেফিনেশন এবং কারেন্টের ইকুয়েশন, এই দুটো আপনার পড়বার দরকার ছিল, আপনি পড়ে নিলেন। এবার আপনাকে যে জিনিসটা জানতে হবে যে কারেন্ট স্কেলার রাশি না ভেক্টর রাশি। দেখুন বন্ধুরা, কারেন্ট স্কেলার রাশি না ভেক্টর রাশি, ধরুন এটা একটা সার্কিটকে কনসিডার করুন, ধরুন এরকমভাবে কারেন্ট আসছে, ধরুন সাপোজ এটা ধরলাম 5 অ্যাম্পিয়ারের কারেন্ট, এখানে ধরুন একটা জাংশন পয়েন্ট আছে, আবার এরকমভাবে কারেন্ট আসছে, ধরুন এটা 3 অ্যাম্পিয়ারের কারেন্ট। এই জাংশন থেকে আমি এখানে মেজার করব, এটা আমার আউটপুট, এটা হচ্ছে আমার আউটপুট পোর্ট, এখানে আমি মেজার করব যে কত কারেন্ট এলো। অ্যাকচুয়ালি এটা এক্সপেরিমেন্ট করছি, আপনাদের সামনে দেখাচ্ছি যে কারেন্ট স্কেলার রাশি না ভেক্টর রাশি, আপনারা কীভাবে ডিটারমাইন করবেন। তো ধরুন এটা একটা সার্কিট, এদিক থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এদিক থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। এবার দেখুন, আমি যদি ভেক্টর অ্যাডিশন করি, ভেক্টর অ্যাডিশন ভেক্টরের নিয়ম মেনে যোগ করি, তাহলে ভেক্টর কী বলছে? ভেক্টরের নিয়ম মেনে যদি যোগ করি তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, 5 অ্যাম্পিয়ার, আর এদিক থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, বাট অপোজিট ডাইরেকশনে, এদিককার কারেন্টের ডাইরেকশন আর এইদিককার কারেন্টের ডাইরেকশন এক নয়। তাহলে 5 অ্যাম্পিয়ার মাইনাস 3 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, যদি ভেক্টর অ্যাডিশনের রুল ফলো করি। আর যদি আমি স্কেলার অ্যাডিশনের রুল ফলো করি, অর্থাৎ স্কেলারের নিয়ম মেনে আমি যোগ করি বা স্কেলার অ্যাডিশনের রুল ফলো করি, তাহলে কী হওয়া দরকার? স্কেলারের ক্ষেত্রে ডাইরেকশন ম্যাটার করে না, তাহলে 5 অ্যাম্পিয়ার প্লাস 3 অ্যাম্পিয়ার অর্থাৎ 8 অ্যাম্পিয়ার। এবার আমি মেজারমেন্টের যন্ত্র নিয়ে দেখে নেব যে এই পোর্টে ঠিক কতটা অ্যামাউন্টের কারেন্ট আসছে। তো এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এরকম জায়গায় যদি পোর্টে মেশিন লাগানো হয় তাহলে এখানে কারেন্ট পাওয়া যায় 8 অ্যাম্পিয়ার। তার মানে আপনারা বুঝতে পারছেন
যে কারেন্ট হলো স্কেলার রাশি, কিন্তু কারেন্ট হলো একমাত্র স্কেলার রাশি যার ডাইরেকশন আছে। দেখুন এইদিকে যে কারেন্টটা আসছে সে তো এই ডাইরেকশনে আসছে, আবার এদিক থেকে যে কারেন্টটা যাচ্ছিল সে তো এই ডাইরেকশনে যাচ্ছিল। তাহলে কারেন্ট হচ্ছে এমন একটা স্কেলার রাশি যার ডাইরেকশন আছে, ডাইরেকশন থাকা সত্ত্বেও কিন্তু এটা একটা স্কেলার রাশি। তো এটা আপনারা নোট করুন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের, যে এমন একটি স্কেলার রাশির নাম করো যার ডাইরেকশন আছে, তো তার নাম হয়ে যাবে কারেন্ট। কারেন্ট হচ্ছে ডাইরেকশন থাকা সত্ত্বেও স্কেলার রাশি, তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাকে জানতে হবে। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্টটা আমরা পড়ব সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি আমরা পড়ব, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে কারেন্ট ডেন্সিটি। দেখুন বন্ধুরা, কারেন্ট ডেন্সিটি কী জিনিস এবং কারেন্ট ডেন্সিটি কী সেটা আমরা পড়ব, স্কেলার রাশি না ভেক্টর রাশি প্রত্যেকটা কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। দেখুন কারেন্ট ডেন্সিটি কী জিনিস, ধরুন এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে। এই কন্ডাক্টরে এই যে সারফেস, এই সারফেস, এটা সারফেস, এর ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। এইবার প্রথমত কারেন্ট ডেন্সিটি বলটা কাকে, প্রথমত এটা শিখি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট ডেন্সিটি। কারেন্ট পার এরিয়া, কারেন্ট, কারেন্ট লিখুন আপনারা নোট করুন, কারেন্ট পার এরিয়া ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। কারেন্ট পার এরিয়া মানে প্রতি একক ক্ষেত্র বলে যে পরিমাণ কারেন্ট আমরা পাই তাকে আমরা বলি কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটিকে যে দিয়ে প্রকাশ করা হয়, যে দিয়ে, যে সমান লেখা হয় আই সম পাই এ। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে, এই পয়েন্টটা থেকে, এই ইকুয়েশনটা থেকে আপনার পরীক্ষায় কোশ্চেন আসবে, ছোট নিউমেরিক্যাল জিজ্ঞাসা করতে পারে বা আপনাদের সম্পর্কটা ডাইরেক্ট কোশ্চেন করতে পারে যে যে সমান আই বাই এ, যেমন পড়লেন আই সমান কিউ বাই টি, তেমনি তো যে সমান কি, যে সমান আই বাই এ, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, কারণ এই জায়গাটা থেকে কোশ্চেন আসে। এবার দেখুন বন্ধুরা, এবার আমরা দেখব যে এই কারেন্ট ডেন্সিটি যে জিনিসটা সেটা স্কেলার রাশি না ভেক্টর রাশি। দেখুন এই যে সারফেসটা ধরেছি, এই সারফেসটার ক্ষেত্রফল ধরেছি এ, এবার এদিক দিয়ে কী চার্জ পাস হচ্ছে, চার্জ পাস হচ্ছে, চার্জ, ঠিক আছে, এদিক দিয়ে চার্জ পাস হচ্ছে। এবার ধরুন আমি এরকম একটা এতটা একটা সারফেস নিলাম, ধরুন এ একটা সারফেস আমার যার ক্ষেত্রফল এ, ঠিক আছে। তো যখন আমি এই সারফেসের সাপেক্ষে কতগুলো, কতটা অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে, কতটা অ্যামাউন্টের কারেন্ট মানে কতটা, কতগুলো চার্জ ফ্লো করছে, তো দেখুন যখন আমি এইভাবে সারফেসটাকে রেখেছি তখন কি হচ্ছে, ম্যাক্সিমাম অ্যামাউন্টের কারেন্ট আমি পাচ্ছি। কিন্তু সাপোজ ধরুন এই যে সারফেসটা আমি রেখেছি সেটাকে আমি ঘুরিয়ে দিলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, ধরুন আমি এরকম করে দিলাম, যদি ঘুরিয়ে দিই তাহলে এটা এরকম হয়ে যাবে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে মানে এটাকে এই পাশে করে দিলাম, সয়ে দিলাম এটাকে, ধরুন এটা এরকম ছিল এটাকে আমি এরকম করে দিলাম, ঠিক আছে, এরকম ছিল এটাকে এরকম করে দিলাম, তাহলে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হলো। তাহলে দেখুন এবার দেখুন এখানে কি ততটা অ্যামাউন্টের চার্জই ফ্লো করবে, আগে এটার মধ্য দিয়ে যতটা চার্জ যাচ্ছিলো, যতটা চার্জকে কভার হচ্ছিলো এই সারফেসের থ্রু দিয়ে, যখন আমি এটাকে এরকম করে দিলাম, এই সারফেসটাকে এরকম করে দিলাম থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তখনও কি ততটা অ্যামাউন্টের চার্জই ফ্লো হবে, তো অ্যান্সার হচ্ছে না, কারণ আপনি নিজেই দেখতে পাচ্ছেন এই দিকে যে চার্জগুলো ফ্লো হচ্ছিল সেটা কিন্তু কভার হচ্ছে না এর মধ্যে। তো এই যে এতটা, এই যে এতটা, এইটুকু সারফেসের মধ্য দিয়ে এদিকে আর এদিকে এতটা সারফেসের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ ফ্লো হবে ততটা কারেন্টই পাবো। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে যখনই আমি ডাইরেকশন চেঞ্জ করে দিলাম, অর্থাৎ এইরকমভাবে ছিল এটাকে এরকম করে দিলাম, তখন কী হলো, কারেন্টের পরিমাণটা কমে গেল, কারেন্ট ডেন্সিটির পরিমাণটা কমে গেল। তার মানে কারেন্ট ডেন্সিটি ডাইরেকশন ওপর নির্ভর করে, সারফেসের ডাইরেকশন ওপর নির্ভর করছে, সেই কারণে কারেন্ট ডেন্সিটিকে বলি আমরা ভেক্টর কোয়ান্টিটি। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লিখে রাখুন, কারেন্ট ডেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে সমান আই বাই এ এখান থেকে কোশ্চেন আসে, আবার কারেন্ট ডেন্সিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে। এরপরে দেখুন তাহলে আমি এটাকে লিখতে কীভাবে পারি, দেখুন আই সমান কী লিখতে পারি, জে ডট এ কস থিটা, এটা ইম্পর্টেন্ট ইকুয়েশন মনে রাখবেন,
आई समान जे ए कस थीटा क्यों कारण एटा जदि थीटा डिग्री अंगेल है तेल ये पार्टा कत है बोल एटा जदि ए है तेल एटा कत है ए कस थीटा है ना जेटा आम्रा पढ़ी वेक्टर चैप्टारे जदि एटा थीटा है और एटा जदि ए है तेल एटा कत है ए कस थीटा और एटा कत है ए साइन थीटा ए दुटो कम्पोनेंट एक ए कस थीटा एक ए साइन थीटा तेल लिखते पारि आमि आई समान जे डट ए कस थीटा बा एटाके लेखा जाए आई समान जे वेक्टर डट ए वेक्टर ठीक आछे तो एइटा छिलो कारेंट डेंसिटीर काहिनी तो आज के पर्यन्त कारेंट डेंसिटी पर्यन्त पढ़लाम परेर दिन आमरा चैप्टार शुरू करब रेजिस्टिविटी कंडक्टिविटी ओमसेर ल एइ समस्त जिनिस एबं आरो जे समस्त इम्पर्टेंट कन्सेप्ट आछे सेगुलो आमरा देखब तो बंधुरा आपनार काछे एकटा रिक्वेस्ट जदि भालो लागे लेक्चार जदि बुझते पारेन तो प्लिज बंधुरा आपनारा सपोर्ट करुन कारण आपनादेर सपोर्ट छाड़ा एइ सीरीज चालानो सम्भव हबे ना एतक्षण भिडियो देखार जन्य असंख्य धन्यवाद बंधुरा जदि कोनो भुलभ्रांति थेके थाके तार जन्य क्षमा करबेन थैंक यू तेमनि